তোমরা সকালে হয়তো সিনস এর নাম শুনেছো, আর এর স্পেলিং হলো SINCE, SINCE। এই সিনস সেন্টেন্সে কখনো প্রিপজিশনের কাজ করে, আবার কখনো বা কনজাংশনের কাজ করে। আর মিনিং এর দিক থেকে এর অর্থ হলো যেহেতু, যখন, হতে বা থেকে। যেহেতু, যখন, হতে বা থেকে। আবার এই সিনযুক্ত সেন্টেন্সের কিছু স্পেসিফিক স্ট্রাকচারও আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে সিনস কখন সেন্টেন্সে প্রিপজিশনের কাজ করে, আবার কখন কনজাংশনের কাজ করে। কখন বা এর অর্থ হবে যেহেতু, যখন, হতে বা থেকে। আর এর স্ট্রাকচার বাকি। তো এজন্য আপনাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। আমরা অলরেডি জেনে গেছি সিনস কনজাংশনের কাজ করে এবং প্রিপজিশনের কাজ করে। তো সিন যদি কনজাংশনের কাজ করে, তখন এর অর্থ হবে যেহেতু বা যখন। যেহেতু বা যখন। তো ফার্স্ট আমরা দেখব সিন যদি কনজাংশনের কাজ করে এবং যেহেতু হতে কি হতে পারে, তার স্ট্রাকচার কি হতে পারে, তার এক্সাম্পল। তো এখন আমরা দেখব স্ক্রিনে সিন যদি যেহেতু অর্থ প্রকাশ করে, তখন তার স্ট্রাকচার কি হতে পারে। তো লেটস ফলো অন দ্য স্ক্রিন। ফার্স্ট অফ অল সি, সিনস প্লাস প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স প্লাস কমা প্লাস প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স। এখানে একটি জিনিস আমরা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাবো সিনস এর পরে প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, প্লাস কমা প্লাস প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স। দ্যাট মিন্স সেন্সের পরে যদি প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়, তাহলে কমার পরবর্তী অংশ প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। আবার সেন্সের পরে যদি পাস্ট টেন্স ইউজ করা হয়, তাহলে এর পরবর্তী অংশে, দ্যাট মিন্স কমার পরবর্তী অংশে পাস্ট টেন্স ইউজ করতে হবে। আর এখানে একটি জিনিস মনে রাখতে হবে, এই যে সেন্স আমরা এখানে ইউজ করছি, এই সেন্স কারণ নির্দেশ করবে। দ্যাট মিন্স কোনো সেন্টেন্সে যে কারণ নির্দেশ করা বোঝাতে সেন্স ইউজ করতে হবে। এখানে আরেকটি জিনিস আমরা মনে রাখতে পারি, এ সিনোনিম হিসেবে অ্যাজ ইউজ করা হয়ে থাকে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স প্লাস সিনস প্লাস প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স। এই স্ট্রাকচারটির সাথে উপরের স্ট্রাকচারটির একটু সিমিলারিটি আছে। ইফ উই ফলো কেয়ারফুলি উই ক্যান ক্যাপচার ইট। অ্যান্ড লেটস সি অন দ্য স্ক্রিন। আমরা পূর্বের সেন্টেন্সটিতে দেখেছিলাম পরবর্তী অংশে প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। আমরা সেটি প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স প্রথমে ব্যবহার করেছি এবং মাঝখানে, এই স্ট্রাকচারের মাঝখানে, দ্যাট মিন্স ইন দ্য মিডল, আমরা সিনস ইউজ করেছি এবং উভয় পাশে প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স ইউজ করেছি। দ্যাট মিন্স এই সিনসটি আমাদের যখন মাঝখানে বসবে, সেন্টেন্সের মিডলে বসবে, তখনও এটি দুটি সেন্টেন্সকে সংযোগ বা সংযুক্ত করবে এবং এটিও কনজাংশন হিসেবে কাজ করবে। তো আমাদের উভয় পাশে প্রেজেন্ট টেন্স বজায় থাকবে। পাস্ট টেন্স তাহলে পাস্ট টেন্স হবে। দ্যাট মিন্স প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরবর্তী অংশ প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। প্রথম অংশে যদি পাস্ট টেন্স থাকে, পরবর্তী অংশ পাস্ট টেন্স ইউজ করতে হবে। অ্যান্ড নাও টু বি মোর ক্লিয়ার, লেটস সি অ্যান এক্সাম্পল। সিনস হি ওয়াজ এ ক্রিমিনাল, সিনস হি ওয়াজ এ ক্রিমিনাল, হি ওয়াজ অ্যারেস্টেড। আমরা এই এক্সাম্পলটি প্রথম স্ট্রাকচার অনুযায়ী দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স প্রথমে সিনস ইউজ করা হয়েছে, তারপরে একটি সেন্টেন্স ইউজ করা হয়েছে, তারপরে কমা, তারপরে আরেকটি সেন্টেন্স ইউজ করা হয়েছে। সিনস হি ওয়াজ এ ক্রিমিনাল, হি ওয়াজ অ্যারেস্টেড। আমরা যদি দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটিকে লিখতে চাই, তাহলে সেটিও লিখে আমরা একই মিনিং, সেম মিনিং এক্সপ্রেস করতে পারি। হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ অ্যারেস্টেড সিনস হি ওয়াজ ক্রিমিনাল, সিনস হি ওয়াজ ক্রিমিনাল। তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সিনস কখনো সেন্টেন্সের প্রথমে বসতে পারে, কখনো মাঝে বসতে পারে। সিন যখন কনজাংশন হিসেবে কাজ করবে, তখন এর অর্থ হবে যখন। আমরা পূর্বে দেখেছি সিনসের অর্থ ছিল যেহেতু,
তো এখন আমরা দেখব সিন্স এর অর্থ হবে যখন। তো সিন্স এর অর্থ যখন প্রকাশ করবে তখন এর দুটি স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে। দ্যাট মিন সিন্স এর অর্থ যদি হয় যখন, তখন এক্ষেত্রে দুটি স্ট্রাকচার আমরা পাবো। অ্যান্ড লেটস সি দ্যাট কাইন্ড অফ স্ট্রাকচার অন আওয়ার স্ক্রিন। ফার্স্ট প্রেজেন্ট টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট টেন্স। এখানে প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট সমস্ত প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতে পারে। আবার সেকেন্ড স্ট্রাকচার আমরা দেখতে পারি, অ্যান্ড দিস স্ট্রাকচার ইজ পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ একটু ক্লিয়ারলি আমরা যদি খেয়াল করি, সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, আর সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। নাও টু বি মোর ক্লিয়ার লেটস সি অ্যান এক্সাম্পল। ইট ইজ 10 ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। ইট ইজ 10 ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। 10 বছর হয়ে গেছে যখন আমি তোমাকে শেষবারে দেখেছিলাম। দ্যাট মিন্স এই সেন্টেন্সের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স এবং অপর অংশ হয়েছে পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। আমরা যদি দ্বিতীয় স্ট্রাকচারটিকে ফলো করে একটি এক্সাম্পল দেখতে চাই সেটিও আমরা দেখে নেই। ইট ওয়াজ 10 ইয়ার্স, ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স আই হ্যাড মেট ইউ লাস্ট, আই হ্যাড মেট ইউ লাস্ট। 10 বছর হয়ে গেছিল যখন আমি শেষবারে তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। তো এক্সাম্পল দুটির দিকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স যেটি হয়েছে তার অপর অংশ হয়েছে পাস্ট ইনডেফিনাইট, এবং প্রথম অংশে যেটার পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়েছে তার অপর অংশ হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। সিন যখন প্রিপজিশন হিসেবে ব্যবহার হবে তখন এর অর্থ হবে হতে বা থেকে। তো সিন্স কখন প্রিপজিশন হিসেবে কাজ করবে এবং কখন কনজাংশন হিসেবে কাজ করবে তা বোঝার উপায় হলো, সিন্স এর পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে, সিন্স এর পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে সেটি, অর্থাৎ এই সিন্সটি প্রিপজিশনের কাজ করবে। আর সিন্স যদি দুটি সেন্টেন্সকে সংযুক্ত করে থাকে, আর সিন্স যদি দুটি সেন্টেন্সকে সংযোগ বা সংযুক্ত করে থাকে তাহলে এই সিন কনজাংশন হিসেবে কাজ করবে। তো আমাদের আলোচ্য বিষয় হলো সিন্স কখন প্রিপজিশন হিসেবে কাজ করবে। সিন্স সাধারণত প্রিপজিশন হিসেবে কাজ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তবে এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি সুন্দর করে মনে রাখতে হবে। তো আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস সিন্স প্লাস, সিন্স প্লাস এনপি, দ্যাট মিন্স নাউন অর নাউন ফ্রেজ, নাউন অর নাউন ফ্রেজ। আমরা স্ট্রাকচার দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি সিন্স এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসছে। এই সিন্স এর পরে যদি নাউন, সিন্স এর পরে যদি নাউন বা নাউন ফ্রেজ বসে তাহলে এই সিন্সটি হবে প্রিপজিশন, এই সিন্সটি হবে প্রিপজিশন। নাও টু বি মোর ক্লিয়ার লেটস সি অ্যান এক্সাম্পল অন দ্য স্ক্রিন। ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সেন্টেন্সটিকে আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারছি সিন্স এর পরে মর্নিং ইউজ করা হয়েছে। দ্যাট মিন্স এই মর্নিংটি নাউন, মর্নিংটি নাউন। আর এরূপ ক্ষেত্রে সিন্স এর পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে এই সিন্সটি হবে, এই সিন্সটি হবে প্রিপজিশন, আর এর মিনিং বা অর্থ হবে হতে বা থেকে। তো এরূপ ক্ষেত্রে যখন সিন্স ইউজ করা হবে তখন আমরা বুঝব এই সিন্সটি প্রিপজিশনের কাজ করছে। তো বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম সিন্স কখন প্রিপজিশনের কাজ করে, কখন আবার কনজাংশনের কাজ করে, সিন্সের অর্থই বা কি বা এর স্ট্রাকচার বা কি।